চর্মরোগ এমন একটি রোগ যার নাম শুনলে আঁতকে উঠি। চর্মরোগ নিয়ে অনেক আলোচনা হয়, আর এই ত্বক অথবা আমাদের চামড়া যেটাকে বলি সেটা হলো শরীরের সবচেয়ে বৃহত্তম অঙ্গ। আমরা কখনো মনে করি না যে ত্বক একটি অঙ্গ। আসলে ত্বক শরীরের অন্যতম একটি বিশেষ অঙ্গ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এবং শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ত্বকের গুরুত্ব অনেক বেশি এবং অপরিসীম। যেমন দেখা যাচ্ছে যদি ত্বক কেউ 40% বার্ন হয়, তারপরে এই 40% বার্ন রোগী আর বাঁচে না। তার কারণ কি? এই ত্বক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস টানি, ত্বক দিয়ে আমাদের শরীরের পয় নিষ্কাশন হয়, অর্থাৎ এক্সক্রিটরি অর্গান, ত্বকটা রেসপিরেটরি অর্গান, ত্বক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস করি, এমনকি ত্বক দিয়ে কথা শোনাও যায় এবং ত্বক দিয়ে দেখাও যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ত্বকের ঘনিষ্ঠ সম্পর্ক। যেমন অনেক হৃদরোগ এই ত্বক দেখে বোঝা যায়, কিডনি রোগ কিডনি ফেলের ত্বক দেখে বোঝা যায়। একটা মানুষের ত্বক ছাড়া অন্য কোনো অর্গান এরকম হয় না যে ত্বক স্পর্শ না করে কোনো পরীক্ষা রোগীকে করা যায় না। অ্যানিমিয়া ত্বক থেকে দেখা যায়, রোগী যদি রক্ত শূন্য দেখে তাকে এই ত্বক দেখে বোঝা যায়। একে মানুষের তাপমাত্রা, অর্থাৎ তার জ্বর আসছে কি জ্বর আসে নাই নাকি তাপমাত্রা কম, এটা কিন্তু ত্বক দিয়ে বোঝা যায়। এই ত্বক দিয়ে কত কিছু বোঝা যায়। ত্বকের একটি ইন্টিগুমেন্ট বলা হয় অন্য অর্গানের মধ্যে, যেটা অপভ্রংশ বলা হয়, এটা অংশ নয়। যেমন নখ, নখ কিন্তু একটি ত্বকেরই অংশ, কনডেন্সড ক্যারাটিন লেয়ার বলা হয়। চুলও এই ত্বকেরই একটি অংশ। অতএব দেখা যাচ্ছে মাথার থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটাই চর্ম অথবা ত্বক। তো এখন দেখা যাক এই ত্বক নিয়ে আমাদের প্রথম কি, এই ত্বক আমাদের সৌন্দর্যের প্রতীক, ত্বক আমাদের পরিচয়ের প্রতীক, ত্বক দেখে আমরা পরিচিতি লাভ করি। যেমন একটা সাদা মানুষ, কালো মানুষ, হলুদ, বিভিন্ন রং এখন বলা হয় ব্রাউন, কি দিয়ে, ত্বক দিয়ে। এই ত্বক দিয়ে মানুষের পরিচয়। একটা মানুষ কয়েক পুরুষ যাওয়ার পর কিন্তু ত্বকের রং পরিবর্তন হয় না, ত্বক দেখেই বোঝা যায় এর ইন্ডিসেন্ডেন্ট কি। যেমন একটা আফ্রিকান ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট হতে পারে, একটা আমেরিকান ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট, বাংলাদেশ ডিসেন্ডেন্ট, মানে আমাদের এই উপমহাদেশ অথবা এই আমার এশিয়া, এই ত্বক দেখে কিন্তু বোঝা যায় সে কোন দেশ থেকে এসেছে। এতে কত বড় পরিচয় মানুষের, এবং মানুষের বংশ পরিচয় ত্বক থেকে আসে। বংশ অর্থাৎ কোন জাতি থেকে সে এসেছে, সে কি মঙ্গোলিয়ান নাকি সে কি ওই আমাদের আদিবাসী আমেরিকান আদিবাসী রেড ইন্ডিয়ানস, অথবা সে কি অ্যাবরিজিনস ফর ক্যানাডা, অথবা সে কি একটি সাঁওতাল বা গারো, বিভিন্ন বোঝায় কী দিয়ে, সবই ত্বক দিয়ে বোঝায়। এই ত্বকের এত কিছু, এত বহি, এত এত পরিচিতি। এখন আমরা দেখি ত্বক দিয়ে কি আর সম্ভব, এবং ত্বকের রোগ এবং ত্বকের প্রসাধনী দুইটা ভাগ। আমরা যদি ত্বকের যত্ন করি, সবাই আসেন আমরা ফর্সা হব, অথবা আমার রং বেশি সাদা, আমি একটু ব্রাউন হব, আমি একটু ট্যান হব, অর্থাৎ ত্বককে বিভিন্ন পরিবর্তন করতে সবাই চেষ্টা করেন। সবচেয়ে বড় জিনিস হলো ত্বক কিন্তু চাইলেই পরিবর্তন করা যায় না। কারণ যে একটা মানুষ যার রং কালো, সে যদি ফর্সা হয়, বিভিন্ন ঔষধ আছে, বিভিন্ন ক্রিম আছে, মানুষের রং কিন্তু কমানো সম্ভব। অর্থাৎ একটা মানুষ সাদা, সে সমুদ্রতে শুয়ে ট্যান করে একটু ব্রাউন হইতে পারে। আবার একটা ব্রাউন মানুষ গোটরাতে ইঞ্জেকশন দিয়ে অথবা বিভিন্ন ক্রিম লাগিয়ে, ফর্সাকারী ক্রিম দিয়ে ফর্সা হইতে পারে, কিন্তু অরিজিনাল রং কিন্তু আবার জায়গায় ফিরে আসবে। তাই ত্বককে যতটুকু সম্ভব অত্যাচার করা যাবে তত ত্বকের ক্ষতি হবে। তাই ত্বককে প্রসাধনী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ত্বককে ভালো রাখতে হবে, ত্বককে সজাগ রাখতে হবে। যেমন ফলমূল খেলে এবং শাকসবজি খেলে ত্বক ভালো থাকে, ভেজিটেবল ইত্যাদি, এবং চেষ্টা করতে হবে আমরা একটি সুষম খাবার খাবো, অর্থাৎ ব্যালেন্স ডায়েট। বেশি মাংসও খাওয়া যাবে না, আবার বেশি কিছু খাওয়া যাবে না যে যেটা ক্ষতি হবে বা লাভ হবে। তাই সুষম, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, যে জিনিসগুলি আমরা বলি খাওয়ার মধ্যে থাকে, তিনটা জিনিস, তার মধ্যে ভিটামিন এন্ড মিনারেল। আজকাল প্রায় দেখা যাচ্ছে যে মানুষের শরীর ভালো লাগে না, শরীর খারাপ লাগে, কী ব্যাপার, ঘুমতে উঠতে পারে না, ভিটামিন ডির অভাব। আজকাল আমাদের দেশে যেটা আমরা দেখি, ছোটো ছোটো বাচ্চা শিশুদের প্রচুর চর্মরোগ। তার প্রধান কারণ, ইন্ডিয়াতে এর উপর অনেক গবেষণা আছে, দেখা যায় গবেষণাতে ভিটামিন বি কমপ্লেক্স, তার মধ্যে ভিটামিন B1, B2, B6, B5, চুলের ক্ষতি হতে পারে, নখের ক্ষতি হতে পারে, এবং শরীরের ত্বকের ক্ষতি হতে পারে, অনেক অনেক ভিটামিন এ শরীরে কম থাকে, দেখা যাচ্ছে ত্বকটা খসখসে, এটা ফ্রিনোডার্ম ব্যাঙের চামড়ার মতো হয়। তো আমরা যদি সুষম খাওয়ার পাই, ভিটামিন মিনারেল ঠিক মতো খাই, তাহলে কিন্তু কোনো রোগ, এবং রোগ হওয়ার কারণ কি, শরীরে কোনো কিছু অভাব ঘাটতি অথবা কোনো কিছু বেশি কম বেশি। যেমন চর্বি বেশি হলে মানুষের হার্ট অ্যাটাক হয়, কলেস্ট্রল হয়, অনেক রোগ হয় চর্বি পরিমাণ বাড়লে। আবার দেখা যায় শরীরে যদি কারো চর্বি বেশি কমে যায়, ক্যাকেক্সিয়া হয়, শুকিয়ে যায়, এবং হাড় ইত্যাদি ঠিক মতো গঠন হয় না, শরীর গঠন হয় না, পুষ্টি হয় না। তাই দেখা যাচ্ছে খাওয়াটা সুষম হইতে হবে। সুষম খাওয়ার মাধ্যমে আমরা ত্বককে ভালো রাখতে পারি, সুন্দর রাখতে পারি। তারপরে যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের অন্যতম একটি উপায়।
তাই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ত্বকের মাধ্যমে, যেমন স্কেবিস ত্বক দিয়ে ঢুকতে পারে, এই স্কেবিসের মাধ্যমে কিন্তু পরবর্তীতে মানুষের কিডনি প্রবলেম হতে পারে। দেখা যাচ্ছে শরীরের মধ্যে অনেক রোগ স্কিন দিয়ে ঢুকে, ছত্রাক স্কিন দিয়ে ঢুকে, তার মাধ্যমে হতে পারে একটা ব্যাকটেরিয়া শরীরের মাধ্যমে ঢুকে স্কিন দিয়ে ঢুকে গিয়ে যেটাকে ইম্পিরিকো কন্ট্রাজিয়াস হইতে পারে, তাতে গিয়ে কিন্তু কিডনি প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে বাচ্চাদের। তাই আমরা ত্বককে চেষ্টা করবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে এবং ভালো রাখতে, সুন্দর রাখতে, এটাই আমাদের সবার আশা এবং প্রত্যয়। এই বলে আমি ব্যক্ত করি যে আমরা সবসময় যেন ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ত্বকের যত্ন নিই, ত্বককে বেশি কিছু কষামাজা না করি, ত্বককে আমরা ফর্সা করার চেষ্টা না করি, ত্বকের রং পরিবর্তন করার চেষ্টা না করি। আমরা ত্বককে ভালো রাখার জন্য সুষম খাবার খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ভালো ভালো সুন্দর প্রসাধনী ব্যবহার করবো এবং যা যা দরকার সেগুলি আমরা করবো ত্বককে ভালো রাখার জন্য।